আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধরুন সামনে আপনার বন্ধুর জন্মদিন, তো আপনি কি করবেন? আমার মনে হয় আপনি প্রথমত যে কাজটি করবেন তার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যাবেন এবং সেখান থেকে তার একটি ছবি নিয়ে আপনি তার টাইমলাইনে পোস্ট করবেন জন্মদিন রিলেটেড কিছু ক্যাপশন লিখে। যখন আপনার বন্ধু আপনার এই পোস্টগুলো দেখবে সে কিন্তু অনেক খুশি হবে, আর যখন আপনি তার জন্য এই ধরনের বার্থডে উইশ পোস্টারগুলো আর তাকে গিফট অ্যাওয়ে করবেন সে কিন্তু তার থেকে অনেক বেশি খুশি হবে। চিন্তা করার কোনো দরকার নেই, এখন আপনি ভাবতে পারেন যে আমরা কিভাবে এই ধরনের বার্থডে উইশ পোস্টারগুলো বানাবো। আজকে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে কম্পিউটার ছাড়া একটি মোবাইল দিয়ে এই ধরনের বার্থডে উইশ পোস্টারগুলো বানাতে হয়। সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওতে আমরা ব্যবহার করব ক্যানোভা নামক একটি অ্যাপ, যে অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। চান তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, তাছাড়া আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, সেখানে ডাউনলোড লিংক প্রোভাইড করা রয়েছে। অল রাইট, ক্যানোভা অ্যাপসটি ওপেন করার পর আমরা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব। আপনারা চান তো আপনাদের ফেসবুক আইডি কিংবা একটি জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। দেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা তো হলো, এবার আমরা উপরে সার্চ বক্সে লিখব বার্থডে পোস্টার। দেন আমরা এখানে অনেকগুলো বার্থডে পোস্টারের টেমপ্লেট দেখতে পারবো, সো আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটের উপর ক্লিক করব। দেন আমরা এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে রিপ্লেসের উপর ক্লিক করব এবং আমরা এখান থেকে গ্যালারির উপর ক্লিক করব। তো আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি তো নেওয়া হলো, এবার আমরা যে কাজটি করব এখানে এই টেক্সটগুলোকে এডিট করার জন্য আমরা টেক্সটের উপর ক্লিক করব। দেন আমরা প্রথমত এখানে লিখব হ্যাপি বার্থডে। তো আমাদের হ্যাপি বার্থডে লেখা হলো, আমরা চাইলে এটিকে আমাদের ফটো অনুযায়ী রিসার্চ করতে পারি। দেন আমরা এখানে আমাদের বন্ধুর নামটি লিখব, এর জন্য আমরা নিচে এখানে ক্লিক করব। তো আমরা লিখব টু মোমিন, সো আমি এখানে লিখছি। আর আপনারা চাইলে নিচে জন্মদিনের ডেটটাও মেনশন করতে পারেন আপনাদের মতো করে। দ্যাটস ইট, এবার আমরা এই ফটোটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের এই ফটোটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনি আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখেছেন। যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। আপনার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকব। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভালো কিছু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।